দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবথেকে খরাপ্রবণ এলাকা হলো জেলার তপন ব্লক। বর্ষাকাল বাদে প্রায় সব সময় জলকষ্ট তীব্র আকার ধারণ করে। এই সমস্যা তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায়, ফলে ব্যাপক সমস্যায় তপনবাসী। আর এই পরিস্থিতিতে গ্রীষ্মকালের শুরুতেই পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সরব হলেন তপন ব্লকের আপামর মানুষ। তাদের দাবি, 2016 সালে রাজ্য সরকারের উদ্যোগে তপন ব্লকের জল সংকট দূর করতে বড় জলের প্রজেক্টের কাজ শুরু হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে তপন ব্লকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছিল জেলা প্রশাসন। কিন্তু 7 বছর কেটে গেলেও আজও সেই প্রকল্পের কাজ বিষ বাও চলে। পরিস্থিতি সামাল দিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পঞ্চায়েত সমিতি যৌথভাবে তপনের ভারিলা সহ বেশ কিছু এলাকায় মার্টু টিউবওয়েল, জলের ট্যাপ এবং ট্যাঙ্কি বসিয়েছে। কিন্তু সেগুলি থেকেও পর্যাপ্ত পরিমাণে পানীয় জল মেলে না, ফলে অধিকাংশ ক্ষেত্রেই পুকুরের জল ব্যবহার করেন গ্রামের মহিলারা। এমনকি পিএইচির জল না এলে কয়েক কিলোমিটার দূর থেকে জল আনতে হয় গ্রামবাসীদের। খাওয়ার জল নাই, তানকোড়ার জল নাই, গরু খাওয়ার জল, খাওয়ার জল নাই, খাল ধোয়ার জল নাই। আপনাদের কি জল দিলে খান? এটা ট্যাঙ্কি নিয়ে আসে, ট্যাঙ্কি এনে দেয় জল। এই ট্যাঙ্কি দেখ হয় আপনাদের? হয় না তো, ট্যাঙ্কিতে জল নাই, এই কুয়াতে জল সমস্যা, তোলার এই কুয়ারে জল খাই, ওই রকমে খাই, খাওয়া তো যায় না, এখন কোথায় যাব আনতে? আমাদের এখানে জলের যে সমস্যা, পুকুরের জল তো সেরকম নাই, খাবার জল তো সঠিকভাবে সেভাবে পাচ্ছি না, যাই হোক এই তো অঞ্চল থেকে একটু দিয়ে যায়। গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের শিল্পী ওরাও জানিয়েছেন, বিভিন্ন এলাকায় জলের সমস্যা রয়েছে। পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কি দেওয়া হয়েছে, পাইপলাইনের কাজ দ্রুত শেষ হলে সমস্যা সমাধান হবে। মানে জলের সমস্যা বেশি, এই যে এক বালতি জল বের, জল পাম্প করার পর আর তারপর জল নাই, তারপর আর 10-15 মিনিট বা আধা ঘন্টা পর আবার এক বালতি জল বার হয়, তারপর জল নাই। কতদিন ধরে সমস্যা চলে? এটা বহুদিন ধরে, এই সমস্যা কেউ সমাধান করতে পারেনি আজ অবধি। বিডিওতে, পঞ্চায়েতে, হচ্ছে পিএস দপ্তরে কি বলেছে? তো বলছে জলের সমস্যা মানে সমাধান করে দিবে, তাই যে বসানো হয়েছিল পিএস থেকে। তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডুর অভিযোগ, তপনের ভারিলা এলাকা খরাপ্রবণ, পানীয় জলের সমস্যার সমাধানে তিনি সচেষ্ট হলেও শাসক দল তৎপর না হওয়ায় দ্রুত কাজ হচ্ছে না। তপনের যে জল সংকট সেটা নতুন ঘটনা নয়, এটা অনেকদিন থেকে এখানে, বিশেষ করে এই টাইমটাতে আরও খুব বেশি জল সংকট দেখা যায়, বিশেষ করে ভারিলা বা তার আশেপাশে এরিয়াতে খুব জল সংকট দেখা যায়। আমি বিধায়ক হওয়ার পর আমি প্রথমে যাতে জল কষ্ট না হয় তার জন্য আমি বিধানসভাতে তুলে ধরেছি এবং ডিএমকে বলেছি, পিএইচের যিনি আদি জেলা আধিকারিক তৎকালীন যিনি ছিলেন তাকে বলেছি, বিডিওকে অবগত করেছি, কিন্তু এখনও তার কোনো সুরাহা হয়নি। তাই আমি এখানকার যিনি ডিএম আছেন তাকেও আমি বলেছি, কিন্তু জল জীবন মিশনের কাজ যদি খুব দ্রুত গতিতে হতো তাহলে কিন্তু এই সমস্যাটা আর হতো না। আপনারা জানেন বেশ কয়েক বছর ধরে ধীর গতিতে সেই কাজটা চলছিল, আর বিধায়ক হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় কথা বলে এই কাজটা কিন্তু যথেষ্ট একটা এর গতিটা পেয়েছে। আশা করছি আগামী কিছুদিন এর মধ্যে হয়তো এই জল সংকট যাতে সমাধান হয় সেটা আমি আমার চেষ্টা থাকবে। এবং এছাড়া এখানকার যারা শাসক দল আছেন তাদের একটা ইতিবাচক যে একটা মনোভাব, সেই মনোভাবের অভাবে কিন্তু আজকে এই জল কষ্ট মূল কারণ আমি মনে করি। এদিকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তপনবাসী জল পাবেন বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া। তপনের একটা এলাকায় আমাদের জলকষ্ট সত্যি সত্যি আছে, আমাদের এই গোপালনগর থেকে মালঞ্চার এই দিকটাই বেশি। আমরা ইতিমধ্যে আমাদের সরকারের তরফ থেকে আপনারা শুনেছেন যে সমগ্র জেলাব্যাপী আমাদের যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেটা আমাদের শুরু হয়ে গেছে। তপনের যে পোর্শনটাই আমাদের হবে সেটা আমাদের টোটাল প্রজেক্ট প্রায় রেডি, এখনই আমাদের শুরু করবে। আশা করছি যে 1-2 মাসের মধ্যেই এরা এই এলাকাটার লোক তখনই আমাদের সেই পানীয় জলের সমস্যাটা থেকে তারা মুক্তি হবে। গ্রীষ্মের দাবদাহ শুরু হতে এখনো বাকি আর কিছুটা দিন, এখন দেখার কতদিনে তপনবাসী জল কষ্ট মেটে। আরসিটিভি সংবাদ, তপন। সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং এখন উত্তরবঙ্গে। চাকরি প্রার্থীদের জন্য সেনাবাহিনীর অগ্নিবীর, আরপিএফ, পুলিশ, রেল, বিএসএফ, এএনএম, জিএনএম, এমটিএস, প্রাইমারি এবং এসএলএসটি কোর্সে ভর্তি চলছে। রায়গঞ্জের রণদীপ ভ্যারাইটিজের পাশে বকুলতলা রায়গঞ্জ, কালিয়াগঞ্জের নাটমন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ,
বালুরঘাটে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, জলপাইগুড়িতে রায়কথপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের কাছে হেল্পলাইন নাম্বার 9073029569, কোচবিহার, শিলিগুড়ি, মালদা এবং ইসলামপুরে খুব শীঘ্রই নতুন শাখা শুরু হবে। হোস্টেল সুবিধা ছাড়াও সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।